মনুষ্যত্বের জায়গা থেকে আন্দোলনে গিয়েছিলাম। সবার দাবি আমার ভাই ছিল আবু সাইয়েদ, আমার ভাই আপনারা জানেন যে আমাদের ভার্সিটির এক সিনিয়র ভাই, মুগ্ধ ভাই আমাদেরই ইমিডিয়েট সিনিয়র ছিলেন, আমি 20 ব্যাচের, ভাই 19 ব্যাচের। তো আমরা আসলে এইসব চেতনাবোধ থেকেই গেছি যে আমরা আমাদের ভাইদের সাথে, আমাদের বোনদের সাথে যেভাবে অত্যাচার অবিচার হয়েছে সেগুলার জবাব চেয়েতে গেছিলাম। আমাদের বিভিন্ন প্রতিকূলতা ফেস করা লাগছে, কিন্তু এখন এসে প্রতিকূলতা একটু আলাদা হয়ে যাচ্ছে। সবাই নিজেকে অনেক কিছু দাবি করছে, অনেকটা সত্য এখানে অনেকটা মিথ্যা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আন্দোলনটা করছিলাম বৈষম্য দূর করতে। আমাদের আন্দোলনের মেইন মোটো যেটা ছিল যে কোনো বৈষম্য থাকবে না, কেউ মুক্তিযোদ্ধা দেখে সে বেশি প্রায়োরিটি পাবে, আমি সাধারণ দেখে পাবো না, এমন না। তো আমাদের বৈষম্যর বিরুদ্ধে যে আন্দোলন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই উদ্দেশ্যটা থেকে অনেকটা সরে গিয়েছি। আর বর্তমানে যে অপশক্তি কাজ করছে, যারা বিভিন্ন ধরনের লুটতরাজ আর অনেক কিছু দাঙ্গা হাঙ্গামা এগুলো করার চেষ্টা করছে, তাদেরকে আমি বলে দিতে চাই এই বাংলার মাটিতে কোনো লুটতরাজ কোনো দেশ বিরোধী ঠাই হবে না। ছাত্র সমাজ এবং এই বাংলার সাধারণ আমার জনতা, এই সকল ধরনের বৈষম্য, সকল ধরনের দখলদারি, চাঁদাবাজি সব কিছুকে রুখে দিতে সর্বদা প্রস্তুত এবং সর্বদা প্রস্তুত থাকবে। যে আমরা ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, আমরা ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েই আমরা আমার দেশকে আবার স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। অসম্ভবকে যখন আমরা ছাত্র সমাজ সম্ভব করেছি, বাকি যে অসম্ভবগুলো আছে সেগুলো আমরা ছাত্র সমাজ সম্ভব করব। আমরা যে আন্দোলন করেছি এবং আন্দোলনের ফলে আমরা যে সফলতা পেয়েছি, সেখানে নতুন কোনো বৈষম্য আমরা সৃষ্টি করতে চাই না। একটা কথা আমি ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই যে এই আন্দোলনে যে সকল সাধারণ শিক্ষার্থী একবারের জন্য অংশগ্রহণ করেছে তারা সকলেই সমন্বয়ক। আরো একটা কথা বলতে চাই, যে আন্দোলনে এতগুলো সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের প্রাণ ঝরে গেছে, সেই আন্দোলনকে আমরা কখনো বৃথা যেতে দিতে পারি না। আমাদের মূল লক্ষ্য একটাই, আমরা একটা স্বপ্নের দেশ গড়তে চাই, আমরা এমন একটা রাষ্ট্র গড়তে চাই যে রাষ্ট্র হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। 33 দিনের আন্দোলনে 16 বছরে স্বৈরাচারের পতন ঘটেছে, তাই এখন আর কেউ কোনো প্রকার মাস্তানি করার চেষ্টা করবেন না। এই ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে কোনো বিএনপির জন্য রাস্তা আটকায় থাকতে পারে না। এই ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে বর্তমানে চলতে গেলে ঘুষ লাগে না। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এছাড়াও হচ্ছে কি আমাদের